নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সত্যি কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারাতে পারবেন নাকি উল্টে শুভেন্দু অধিকারীকেই পঞ্চাশ হাজার ভোটে হারাবেন মমতা কোনটার সম্ভাবনা রয়েছে আমরা জানি যে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখার্জিকে তিন দিনের জন্য নন্দীগ্রামের নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখার্জি এই কদিন নন্দীগ্রাম ও খেজুরির মতো এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মন বোঝার চেষ্টা করেছেন কিন্তু প্রশ্ন হল নন্দীগ্রাম যদি সত্যিই তৃণমূল নেত্রীর শক্ত ঘাঁটি হয়ে থাকে তাহলে সুব্রত মুখার্জিকে ওই এলাকার রেকি করতে পাঠানো হলো কেন শুধু সুব্রত মুখার্জিই নন তার আগে তৃণমূলের আরেক গুরুত্বপূর্ণ নেতা সুব্রত বক্সিকেও নন্দীগ্রামের মানুষের মনের কথা বুঝতে পাঠিয়েছিলেন মমতা এবং তৃণমূল সূত্রে এটাও খবর সুব্রত মুখার্জি নন্দীগ্রাম থেকে ফিরে এসে দলনেত্রীকে যে রিপোর্ট পেশ করবেন তার ভিত্তিতে রণনীতি তৈরি করে আগামী দিনে তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতাকে নন্দীগ্রামের মতো এলাকায় পড়ে থাকার নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী যতই বুক ফুলিয়ে আগেভাগেই তৃণমূল নেত্রীকে পঞ্চাশ হাজার ভোটে হারানোর কথা বলুন না কেন সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই যে অত সহজ হবে না নন্দীগ্রামে একুশের লড়াই যে সত্যি হাড্ডাহাড্ডি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এরই মধ্যে আমরা তৃণমূল সূত্রে যেটা খবর পেয়েছি যে সুব্রত মুখার্জি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম সম্পর্কে যে গোপন রিপোর্ট পেশ করতে চলেছেন তাতে মূলত সাতটি এমন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে আরও স্পষ্ট করে বলা ভালো কালি দিয়ে মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে যা নন্দীগ্রামের তৃণমূল নেত্রীর জয়ের বিরুদ্ধে বড় রকমের বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এই সাতটি গুরুত্বপূর্ণ বিষয়কে এই দুই এক মাসের মধ্যেই যদি তৃণমূল সামাল দিতে না পারে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর কথা সত্যি সত্যি হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হেরে যেতে পারেন ফলে এই সাতটি বিষয় তৃণমূলের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এছাড়াও আরও নানা ছোটোখাটো বিষয় রয়েছে যেগুলি তৃণমূল নেত্রীকে দেওয়া রিপোর্টে পেশ করতে চলেছেন সুব্রত মুখার্জি কিন্তু সুব্রতবাবুর নন্দীগ্রামের রিপোর্টে কী রয়েছে তা মোটামুটিভাবে আমরা যেটা তৃণমূল সূত্রে জানতে পেরেছি তাতে এই সাতটি কারণকেই মূলত শুভেন্দু অধিকারীকে শিক্ষা দিতে আগামী দিনে নন্দীগ্রামে ফোকাস করতে চলেছে তৃণমূল এই সাতটি অতি গুরুত্বপূর্ণ বিষয় কী তা নিয়েই আজ আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো সত্যি কথা বলতে কি এবারের একুশের ভোটে নন্দীগ্রাম ফের বড় ফ্যাক্টর হতে চলেছে তৃণমূলের হাত থেকে নন্দীগ্রাম আন্দোলনকে ছিনিয়ে নিতে বিজেপি মরিয়া হয়ে উঠেছে অন্যদিকে সহজে পুরনো জমি ছাড়বার পাত্র নয় তৃণমূল কংগ্রেসও শুভেন্দুর সঙ্গে তৃণমূলের এই দড়ি টানাটানিতে নন্দীগ্রাম এখন রাজ্য রাজনীতির প্রায় কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে নন্দীগ্রামকে বিশেষভাবে গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস সামান্য গণবিবাহের আসরে নবদম্পতিদের উপহার পর্যন্ত পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পারেন তৃণমূল সূত্রে যেটা খবর যে বেনারসিয়ার আর হাতঘড়ি নবদম্পতিদের কাছে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এই এখন বিভিন্ন জায়গায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণবিবাহ দিচ্ছেন এখন তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং সেই উত্তরবঙ্গেও আমরা যেটা দেখতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানেও স্থানীয় মানুষের মন জয় করতে গণবিবাহ দিচ্ছেন এবং সেই গণবিবাহে নিজে হাজির থেকে নবদম্পতিদের আশীর্বাদ তো দিচ্ছেনই সেই সঙ্গে কিন্তু উপহারও দিচ্ছেন ঠিক একই রণনীতি কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রেও নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে হয়তো নিজে সশরীরে হাজির থাকতে পারেননি কিন্তু তিনি সেই নন্দীগ্রামের গণবিবাহের যে নবদম্পতি তাদের জন্য কিন্তু বেনারসি এবং হাতঘড়ি পাঠিয়ে দিয়েছেন কারা নিয়ে গেছিলেন সেই উপহার যেটা তৃণমূল সূত্রে খবর যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পূর্ণেন্দু বসু নিজে গিয়ে মুখ্যমন্ত্রী দেওয়া সেই উপহার কিন্তু পৌঁছে দিয়ে এসেছেন নন্দীগ্রামে আর স্থানীয় নেতা তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুপিয়ান পুরোপুরিভাবে সেই গণবিবাহের আসর বসিয়েছিলেন এবার যেটা জানা যাচ্ছে যে সুব্রত মুখার্জির এই যে গোপন রিপোর্ট সেই গোপন রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেওয়ার পর তৃণমূল যেটা করতে চলেছে যে মদন মিত্র সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদেরও এবার দফায় দফায় কিন্তু নন্দীগ্রামে পাঠানোর প্ল্যান করেছে তৃণমূল ফলে এই অবস্থায় যেহেতু নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন যার জন্য কিন্তু নন্দীগ্রাম এবং খেজুরির মতো এলাকাকে কিন্তু বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে তৃণমূলকে এবং সেই কারণেই কিন্তু পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে গত এক ফেব্রুয়ারি থেকে তিন দিনের জন্য নন্দীগ্রাম সফরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই সফরে তিনি নন্দীগ্রামের ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে ঘুরে রিপোর্ট তৈরি করেছেন তৃণমূল সূত্রে যেটা খবর সুব্রতবাবুর তৈরি রিপোর্টে যে বিষয়গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পথে প্রধান বাধা বলে মনে করা হচ্ছে উল্লেখ করা হয়েছে তার মধ্যে সেই বিষয়গুলির মধ্যে সবার উপরে রয়েছে হিমিয়ে পড়া মনোভাব আমরা জানি যে শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকে মেদিনীপুরের যে পুরনো তৃণমূল সমর্থকর্মী তাদের মধ্যে তাদের মানসিকতার মধ্যে কিন্তু কোথাও একটা দনমনা ভাব চলে এসছে কারণ সংগঠন ভেঙেছে বহু নেতাই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে তারা কিন্তু বিজেপিতে চলে গেছেন ফলে কে বিজেপিতে গেছেন এবং কে তৃণমূলই রয়ে গেছেন সে নিয়ে কিন্তু একটা ধোয়াশা রয়ে গেছে অনেকেই আবার ভোটের ঠিক আগের মুহূর্তে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অনুগামী হয়ে যে বিজেপিতে যোগ দেবেন না সেটারও কিন্তু নিশ্চয়তা এখন পাওয়া যাচ্ছে না ফলে তৃণমূলের যারা পুরনো কর্মী সমর্থক নেতা তারা কিন্তু পরস্পরকে একটা সন্দেহের চোখে দেখা শুরু করেছে এবং সুব্রত বাবু তার রিপোর্টে যে কথাটা উল্লেখ করেছেন যে এই যে সন্দেহের বাতাবরণ এবং নেতা কর্মীদের মধ্যে যে এই সন্দেহের বাতাবরণের কারণে যে একটা মনোবলের ধস সেই ধসটা কিন্তু বড় ধরনের প্রভাব ফেলতে পারে আগামী বিধানসভা নির্বাচনে এবং সেই মনোবল যদি এখন থেকে সমর্থক কর্মীদের সেই মনোবল যদি না বাড়ানো যায় তাদের সেই মনোবলকে যদি পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু তার প্রভাব ব্যালট বক্সেও পড়বে এবং যার ফল কিন্তু ভোগ করতে হতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সূত্রে যেটা খবর যে সুব্রতবাবু তার গোপন রিপোর্টে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে সতর্ক করেছেন সেটি হচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতাদের দুর্নীতি আমরা জানি যে এরই মধ্যে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে কিন্তু নানা জায়গা থেকে নানা রকমের দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে এবং সেই অভিযোগ নন্দীগ্রামের যারা স্থানীয় তৃণমূল নেতা তাদের বিরুদ্ধেও কিন্তু উঠছে এলাকার মানুষের সেই দুর্নীতির অভিযোগ কিন্তু এলাকার মানুষ করছেন ফলে আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু বিরূপ প্রভাব ফেলতে পারে এই জিনিসটা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃশোদ মুখার্জি তার গোপন রিপোর্ট উল্লেখ করেছেন তৃতীয় যে বিষয়টাকে সুব্রত মুখার্জি তার রিপোর্টে লাল কালির দাগ দিয়েছেন সেটা হচ্ছে যে দলের নেতাদের মধ্যে অন্তর্কলহ যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকে শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া খালি জায়গা ধরতে কিন্তু নিজেদের মধ্যে একটা মন কষাকষি বলুন আর নিজেদের মধ্যে একটা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রই বলুন সেটা কিন্তু একটা রূপ নিয়েছে তৃণমূল নেতাদের মধ্যে স্থানীয় নেতাদের মধ্যে যেটাকে কিন্তু সুব্রত মুখার্জি তার গোপন রিপোর্টে তো সতর্ক করেছেন তৃণমূল নেত্রীকে চার নম্বর বিষয় হিসেবে যে জিনিসটার প্রতি সতর্ক করতে চেয়েছেন সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ও তার কর্মী সমর্থকদের উৎসাহ আমরা জানি যে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে পুরোপুরিভাবে মাঠে নেমে পড়েছেন এবং তার কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু ভয়ঙ্করভাবে একটা উৎসাহ দেখা গেছে যেহেতু নতুন দলে গেছে একটা সর্বভারতীয় দলে গেছে শুভেন্দু অধিকারী একের পর এক গুরুত্বপূর্ণ পদ পেয়ে চলেছেন যার জেরে কিন্তু শুভেন্দু অনুগামীদের মধ্যে এখন উৎসাহ একেবারে আকাশ ছোঁয়া অবস্থা রয়েছে অন্যদিকে তৃণমূলের যারা সমর্থক কর্মী তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহে ভাটা দেখা গেছে পাঁচ নম্বর বিষয় হিসেবে সুব্রত মুখার্জি যেটা রিপোর্টে উল্লেখ করেছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাওয়ার পর নন্দীগ্রামের স্থানীয় মানুষদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একটা কোথাও গ্যাপ তৈরি হয়েছে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে যে ফাঁকা জায়গাটাতে কিন্তু এতদিন শুভেন্দু অধিকারী নিজে কাজ করতেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে স্থানীয় মানুষের একটা দূরত্ব দেখা গেছে সেই দূরত্ব অবিলম্বে যদি না মিটিয়ে ফেলা হয় সেই দূরত্ব মিটিয়ে ফেলার জন্য যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সুব্রত মুখার্জি তার গোপন রিপোর্টে যেটা বলেছেন যে এর প্রভাব কিন্তু আগামী বিধানসভা ভোটে পড়তে পারে ছয় নম্বর বিষয় হিসেবে সুব্রত মুখার্জি যেটা আরও একটা কথা বলেছেন যে শহীদ পরিবার যারা নন্দীগ্রামের শহীদ পরিবার সেই শহীদ পরিবারের কিন্তু লোকেরা আগাগোড়েই শুভেন্দু অধিকারীর সমর্থক কেননা যেহেতু শুভেন্দু অধিকারী গোড়া থেকেই তাদের সঙ্গে জনসংযোগ করে এসেছিলেন শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে চলে যাওয়ার ফলে নন্দীগ্রামে আন্দোলনের যে যারা শহীদের পরিবার তারা কিন্তু রীতিমতো বিজেপি সমর্থক হয়ে দাঁড়িয়েছে এবং যার প্রভাব কিন্তু স্থানীয় মানুষের মধ্যে একটা দেখা যাচ্ছে এবং এই যে জায়গাটা শহীদ পরিবারকে পুরোপুরি প্রায় হাইজেক করে নিয়ে বিজেপিতে চলে যাওয়া সেটা কিন্তু লাল কালিদের দাগ দিয়েছেন সুব্রত মুখার্জি এবং সাত নম্বর যে বিষয়টির উপর সুব্রত মুখার্জি তার গোপন রিপোর্টে জোর দিয়েছেন সেটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার আগে রেলমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মানুষকে বহু চাকরির আশ্বাস দিয়েছিলেন বহু কাজ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস কিন্তু মানুষের যেটা অভিযোগ যে সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি ফলে নন্দীগ্রামের যে মানুষগুলো আজ বিজেপির দিকে সমর্থনের জন্য ঝুঁকে পড়েছে তারা কিন্তু এই অভিযোগটাই করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দু হাজার নয় সালের কথা রেলমন্ত্রী থাকাকালীন যে আশ্বাসগুলো দিয়েছিলেন যে চাকরির আশ্বাস দিয়েছিলেন তা কিন্তু আজও পূরণ হয়নি ফলে তার বিরূপ প্রভাব কিন্তু তৃণমূলের ওপরে পড়েছে এবং এই যে সাতটি বিষয় বললাম এই সাতটি বিষয়েই কিন্তু তৃণমূল সূত্রে যেটা খবর যে সুব্রত মুখার্জি তার গোপন রিপোর্টে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিতে চলেছেন এবং সেই জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এবার তৃণমূল আগামী দিনে নন্দীগ্রামের জন্য তার রণনীতি ঠিক করবে তার রূপরেখা তৈরি করবে এবং সেই রূপরেখার ভিত্তিতেই তৃণমূল কিন্তু আগামী দিনে নন্দীগ্রামে ঝাপাতে চলেছে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ